দিল্লিতে এখন গ্রেফতার আতঙ্ক। একের পর এক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হচ্ছে। বিএনপির একতরফা আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা মামলায় এই গ্রেফতার। এবার আটক করা হলো বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীকে। রোববার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন সাংবাদিকদের তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহার নামীয় আসামি হিসাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন সাহেবকে আমরা আজকে ভোরে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক করতে সক্ষম হই। আর তার বিরুদ্ধে যে মূল অভিযোগ, সেটি হচ্ছেন প্রধান বিচারপতির বাসায় যে হামলা হয়েছিল তার প্রেক্ষিতে দুটি মামলা হয়েছে, ওই দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকেও আটক করেছে পুলিশ। তার পরিবারের দাবি, শনিবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এর আগে শনিবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সহ পাঁচজনকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে বিএনপি। ভৈরবের একটি বাসা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার। এদিকে শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিষয়টি শনিবারে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শাহরুল কবির খান। গত 31 অক্টোবর রাতে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। পরের দিন তাদের দুজনকে 5 দিনের রিমান্ডে দেন ঢাকার একটি আদালত। 2 তারিখ মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারওয়ারকে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 29 অক্টোবর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। এদিকে গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী 6 দিনের রিমান্ডে রয়েছেন। এছাড়া রাজধানীর পল্টন থানায় নাশকতা ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলায় 1 নভেম্বর গুলশান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। বাকি 2 জন হলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ও গোলাম কিবরিয়া। সুরজ আহমেদ, কালবেলা।